হাই, দিস ইজ উপাসনা। আজকে আমার চ্যানেলে একটা অন্যরকম ভিডিও এনেছি হেলথের বাইরে। হেলথের পরেই যেটা আসে সেটা হচ্ছে ওয়েলথ। তো ওয়েলথ কী করে বাড়াবো, কী করে বড় লোক হব, প্রত্যেকটা মধ্যবিত্তর স্বপ্ন এটাই যে কী করে আমি একদিন বড় লোক হব। সেই দিন আর আসে না, কারণ আমরা টাকা জমাতে ভালোবাসি, ব্যাংকে জমিয়ে রাখতে ভালোবাসি, কিন্তু টাকা ইনভেস্ট করতে আমরা জানি না, টাকাকে খাটাতে আমরা জানি না। তো আজকে বলবো যে প্যাসিভ ইনকাম করে কিভাবে আপনি বড় লোক হয়ে যাবেন। তার আগে বলি, ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করব, কারণ এটা অনেক টিনেজারদের জন্য খুব ভালো হবে, মিডল এজ যারা রয়েছে তাদের জন্যও ভালো হবে, এবং যারা কিছু করার চেষ্টা করছে লাইফে তাদের জন্যও ভালো হবে। তাই একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে প্যাসিভ ইনকাম করে বড় লোক হবে। ওয়ারেন বাফেটের ওই কথাটা মনে আছে যে ঘুমিয়ে ঘুমিয়েও তুমি যদি টাকা উপার্জন না করতে পারো তাহলে তোমার মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমাকে পরিশ্রম করে যেতে হবে। এবার পরিশ্রম তো আমরা সবাই করি, কিন্তু পরিশ্রম করে কি বড় লোক হওয়া যায়? শুধুই গাধার খাটুনি খেটে কি বড় লোক হওয়া যায়? বড় লোকটা হব কি করে? দেখো, ইনকাম দুরকমভাবে জেনারেট করা হয়। দুটো ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কি? অ্যাক্টিভ ইনকামটা হচ্ছে কোনো কিছুর মধ্যে তুমি অ্যাক্টিভলি ইনভলভ যতক্ষণ থাকছ তুমি ততক্ষণই সেটা থেকে আর্ন করছো। সেটা টিচিং হতে পারে, সেটা কোনো সার্ভিস প্রোভাইড হতে পারে, মানে যেমন কোনো ক্লাস হতে পারে, কোনো কিছু হতে পারে, যে আমি যতক্ষণ করছি ততক্ষণ আমার কাছে টাকা আসছে, যখন আমি এটা করছি না তখন আমার কাছে কোনো টাকা আসছে না। চাকরি যেটা অ্যাক্টিভ ইনকাম, মাসের এক তারিখে দু তারিখে মাইনে ঢুকছে, ব্যাস দ্যাটস ইট, গল্প শেষ, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কি? খুব ইন্টারেস্টিং একটা বিষয়। প্যাসিভ ইনকাম হচ্ছে কোনো জিনিসের প্রতি বা কোনো জিনিসের উপরে আমি কিছু সময় ইনিশিয়ালি খুব খাটলাম, খুব মনোযোগ দিয়ে পরিশ্রম করলাম, ঘাম ঝরিয়ে ফেললাম, এবার বাকি জীবনটা, বাকি বছরটা সেটা আমাকে তুমুল একটা প্রফিট দেবে। সব কিছুরই প্রফিট অ্যান্ড লস আছে, সেটা অন্য বিষয়, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। তাহলে বোঝাতে পারলাম, অ্যাক্টিভ ইনকাম হচ্ছে যেটাতে অ্যাক্টিভলি ইনভলভ থেকে ইনকাম হয়, অনলি অ্যাক্টিভিটি থাকবে তবেই ইনকাম হবে, অ্যাক্টিভিটি বন্ধ তো ইনকাম বন্ধ। আর প্যাসিভ হচ্ছে যেটাতে ইনিশিয়াল স্টেজে কোনো কাজ করলাম এবং তারপর বাকি সময়টা লাভ পেলাম। এবার কথা হচ্ছে, আমি তো বলে দিলাম এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ, কিন্তু প্যাসিভ ইনকাম করে বড় লোকটা হবো কী করে সেটা আগে বলো। খুব তো বড় বড় কথা বলছো, তুমি কত টাকা রোজগার করেছো প্যাসিভ ইনকাম করে? এই প্রশ্নটাই তো মাথাতে আসছে। চেষ্টা করছি, আপনারাও পারবেন যদি চেষ্টা করেন। আচ্ছা, প্যাসিভ ইনকামের কিছু ওয়েজ আছে। ফার্স্ট ওয়ে, খুব পপুলার কিন্তু এখন, প্রচণ্ড পপুলার, সেটা হচ্ছে এই যে আপনি আমার ভিডিও দেখছেন বসে বসে, ইউটিউব। ইউটিউব কিন্তু একটা প্যাসিভ ইনকামের মধ্যে ধরা যায়। কেন? একটা মানুষ একটা চ্যানেল ক্রিয়েট করার পর সেটার প্রতি খেটে ভিডিও বানালো, আপলোড করলো, তারপরে তার ভিডিও থেকে টাকা জেনারেট হচ্ছে। মানে এই যে ভিডিওটা আপনারা এখন দেখছেন, আমি তো এখন ভিডিও বানাচ্ছি না, এখন আমি অন্য কাজ করছি, হয়তো ঘুরছি, হয়তো বেরোচ্ছি, হয়তো চায়ের দোকানে বসে চা খাচ্ছি, কিন্তু এই ভিডিওটা থেকে আমার ইনকাম জেনারেট হচ্ছে, এটাই হলো প্যাসিভ ইনকাম। হ্যাঁ, এবার এই ভিডিওটার প্রতি তো আমি এখন কাজ করছি না, কিন্তু এই ভিডিওটা থেকেও যেমন আমার টাকা ঢুকবে, তেমন ডে ওয়ানে যে ভিডিওটা করেছিলাম সেটা থেকেও 5 বছর পর টাকা ঢুকবে। তার মানে কি, আমি যখন ঘুমিয়ে রয়েছি তখনও টাকা ঢুকছে। ইউটিউব হচ্ছে একটা দারুণ অপরচুনিটি, খুব ভালো একটা প্ল্যাটফর্ম, ভীষণ ভীষণ গ্রোয়িং একটা প্ল্যাটফর্ম, একটা প্যাসিভ ইনকাম। সেকেন্ড হচ্ছে প্রপার্টি বা রেন্টাল কোনো বিজনেস, মানে আপনার কাছে ধরুন পয়সা রয়েছে, এটা যাদের কাছে বেশ কিছু টাকা রয়েছে তাদের জন্য, আপনার কাছে ধরুন 10 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা রয়েছে, এবার আপনি কী করলেন, টাকাটাকে একটা ফ্ল্যাট কিনে নিলেন, কোনো একটা প্রপার্টি কিনে রাখলেন, কারণ প্রতিনিয়ত জমির দাম বাড়ছে, ভ্যালু বাড়ছে, তো আজকে যে দাম রয়েছে কালকে অবশ্যই দাম বাড়বে। তো আপনি যদি কোনো বাড়ি করে বা কোনো ফ্ল্যাট কিনে ভাড়া দিয়ে দেন তাহলে কিন্তু
10,000 টাকা আপনাকে প্রথম মাসে দিচ্ছে, পরের মাসে সেটা 15 হবে, তারপরে 20 হবে, 25 হবে, অর্থাৎ ভাড়াটা বাড়বে। আপনি যখন ঘুমিয়ে থাকবেন আপনি সেই টাকাটা লাভ করবেন। আপনি মারা যাওয়ার পর ঈশ্বর করুক না হোক আপনার ছেলে আপনার নাতিও পাবে টাকাটা। তো কী হলো, ফ্লোতে চললো। আপনি সেই কবে 30-40 লাখ টাকা ইনভেস্ট করে একটা বাড়ি কিনেছিলেন, একটা ভাড়া দিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই টাকাটা কিন্তু আসতে থাকছে। 3 নম্বর, সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপার, যারা অ্যাপ ডেভেলপ করে বা অ্যাপ তৈরি করে। আপনি অনেক ক্ষেত্রে অনেক পড়াশোনা করে একটা অ্যাপ ডেভেলপ করলেন এবং তারপর সেটাকে মার্কেটে পাবলিশ করে দিলেন। এবার সেইটা তো রান করছে, বিভিন্ন অ্যাপ রয়েছে, এত এত অ্যাপস আমাদের ফোনে। তো যে অ্যাপ ডেভেলপ করে সে তো ইনকাম জেনারেট করছে, তো অ্যাপ ডেভেলপারও একটা ওয়াইজ অপশন। এরপরে আসছে হচ্ছে সেলফ পাবলিশিং, মানে ধরুন আপনি একটা বই লিখলেন, কিছু টাকা খরচা করে সেটাকে ছাপিয়ে দিলেন। এবার সেই বইটা যদি আজকাল অনলাইন বুকিং হয়েছে, সেটা যদি বইটা ভালো চলে তাহলে কপি কিন্তু বিক্রি হতেই থাকবে, হতেই থাকবে। তো আপনি সেটা থেকে লাভ করলেন। তাহলে প্রথম বললাম ইউটিউব, দ্বিতীয় হচ্ছে রেন্টাল কিছু প্রপার্টি অ্যান্ড এভরিথিং, প্রপার্টি রিলেটেড কিছু। 3 নম্বর হচ্ছে অ্যাপ ডেভেলপ করা, অ্যাপ তৈরি করা। আর 4 নম্বর হচ্ছে সেলফ পাবলিশ করা। তো এইগুলো হচ্ছে প্যাসিভ ইনকামের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর একটা ভীষণ ভালো দিক আমি বাদ দিয়ে দিয়েছি, যেটা নিয়ে মানুষের অনেক ভয় থাকে। এটা শুনলেই অনেকে বলে না না বাবা দরকার নেই, একদম না, টাকা জলে চলে যাবে, মধ্যবিত্তরা এটাকে খুব ভয় পায়, সেটা হচ্ছে শেয়ার মার্কেট। তো এই বিষয়টা নিয়ে যদি পড়াশোনা থাকে, অভিজ্ঞতা থাকে, এই জিনিসটা কিন্তু আপনাকে একদম রাজা বানিয়ে দিতে পারে। তো ভয়ের কিছু নেই, একটা তো ড্রাইভ মারতেই হয়। সবসময় যদি এরকমভাবে বসে থাকি যে না কোনো রিস্ক নেবো না লাইফে, কমফর্ট জোন থেকে বেরোবো না, তো তাহলে আপনার লাইফে কিচ্ছু হবে না। এটা তেতো হলেও সত্যি, একটা ছালাং লাগাতেই হয়। ভালো হলে হবে, না হলে হবে না, প্রথমেই কেন নেগেটিভ ভাববো যে হবে না। তো শেয়ার মার্কেটও কিন্তু একটা দারুণ অপশন, বাট হ্যাঁ একটু ভেবে, রাতারাতি বড় লোক হয়ে যাবো আমি, কালকেই বড় লোক হয়ে যাবো, এই থিঙ্কিং নিয়ে যদি নামেন তাহলে কোনো লাভ করতে পারবেন না। তো এই বিষয়গুলো প্যাসিভ ইনকামের মধ্যে পড়ে। আশা করছি খুব হেল্পফুল হবে, বিশেষত টিনেজাররা যারা পড়াশোনা করছো, মাথাতে রয়েছে যে কিছু করতে হবে। তার মানে এটা না যাদের আমি অ্যাক্টিভ ইনকাম যারা করে তাদেরকে ইনসাল্ট করছি, তারা করুক, কিন্তু অ্যাক্টিভ ইনকাম করেও তো প্যাসিভ ইনকাম জেনারেট করা যায়, তাতে তো কোনো সমস্যা নেই। তো ট্রাই করতে দোষ কী, করো, টাকা তো সবচেয়ে আগে জরুরি, বড় লক্ষ্য থেকেই বানা যায় বলুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।